ওয়েলকাম টু আনাদার ভিডিও এভরি ওয়ান তো ক্ল্যাশ লর্ডসে আজকে আমরা দেখব সুপারমিনিয়ন এবং ব্যাট স্পেল কম্বিনেশনের কিছু অ্যাটাক এবং একটা আমাদের সবাই পরিচিত বিডি ইনডমিটেবল সাদ্দাম হোসেন তো দেখতেই পাচ্ছি আমরা একটা ইলেকট্রো ড্রাগন দিয়ে ফার্স্টের নিচে যেহেতু ইগল আর্টিলারি একদম কর্নারে কম্পার্টমেন্টে আছে সো কিং কুইং দিয়ে ইজিলি সেটা আমরা ক্লিয়ার করে ফেলবো এবং উপর থেকে সবগুলো বেলুন এবং সুপার মিনিয়ন সাথে সাপোর্টে ওয়ার্ডেন এবং তার প্যাট হিরো ইলেকট্রো আউল এখনও আছে সো ওয়ার্ডেনাবিলিটি অ্যাক্টিভেট করে দিলাম যেহেতু একটু পরেই স্ক্যাটার শট শুরু করবে তার মারামারি স্ক্যাটার শট যেহেতু একবারে এরিয়া অনুযায়ী সব ক্লিয়ার করা ফেলে সো ওইখানে আমরা রিস্ক নিতে চাচ্ছি না এবং ব্যাটেল ব্লেম ডাইরেক্ট টাউন হলের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছি অলরেডি আমরা মোটামুটি সবগুলো ডিফেন্সিভ বিল্ডিং কিন্তু ম্যাক্স করা স্ক্যাটারশ ক্যানন মর্টার সো বলতে গেলে ফুল ম্যাক্স না হলেও একদম আর্লি টাউন হল ফরটিনে না মিড টাউন হল ফরটিন বেস বলতে পারি আমরা সো ওই হিসাবে কিন্তু খুবই আন্ডার পাওয়ার ট্রুপ কম্বিনেশন কারণ হিরো পেট সবগুলো নাই শুধু একটা ইলেকট্রো আউল লেভেল টু এবং বাকি সবগুলো বলতে গেলে টাউন হল থার্টিনেরই ট্রুপস তো ওই হিসাবে কিন্তু এডেকটা খুবই ওভার পাওয়ার ছিল অলরেডি আমরা দেখতে পাচ্ছি টপে তিনটা সুপার মিনিয়ন এখনও আছে আরামসে ক্লিয়ার করতেছে এবং লাস্ট ক্যাটাসটের উপরে সবগুলো ব্যাট স্পেল ড্রপ করে দেওয়া হয়েছে এ হাতে আরও একটা ফ্রিজি স্পেল আছে মোর দ্যান অ্যানাহ টাইম ক্লিয়ার করার জন্য তেমন কিছু আর বাকি নাই শুধু ক্লিন আপ করবে এখন স্টোরেজগুলো ক্লিন আপ করবে এবং ওয়ার্ডেন তো এখনও বলতে গেলে ফুল হেলথ ওয়ার্ডেনের পেটও ইলেকট্রল ফুল হেলথে আছে সো এটা ছিল আমাদের ফার্স্ট একটা রিপ্লে লিজেন্ড লিগে টাউন হল ফরটিন খুবই ক্লিন একটা অ্যাটাক ছিল চলে যায় ওকে সেকেন্ড সেম সাথে একটা আইস গোলেম আছে এবং যদি বেস্টার দিকে তাকাই আগেরটার মতো এটাও কিন্তু বলতে গেলে মোটামুটি ম্যাক্স টাউন হল ফরটিন ইভেন এটাতে ঈগল আর্টিলারিও আপগ্রেড করা আছে ইয়েস মারও আপগ্রেড সো এবং যেহেতু টাউন হল বাইরে রাখা দিয়েছে মো খুব সম্ভবত ফার্মিং বেসের জন্য বানাইছে সো আমরা ওইটারই অ্যাডভান্টেজ নিব টাউন হল ক্লিয়ার করে দিলাম ইজি পিজি আমাদের ব্যাটাল ব্লেমটাও বাইচা গেলো জাস্ট কুইনটাকে আমরা স্যাক্রিফাইস করে দিলাম বাট সমস্যা নাই কুইনের জন্য একটা স্টার টাউন হল অপরদিকে আমরা আমরা ব্যাটাল ব্লিমটা তাহলে ইজিলি খুব সম্ভবত ঈগল আর্টিলারিতে ইউজ করতে পারবো আর যেহেতু এটা ফার্মিং বেস ট্রফি বেস না সো অলরেডি আমরা যদি ডিফেন্সিভ বিল্ডিংয়ের পজিশনগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পারবেন সবগুলো একটা রেঞ্জের মধ্যেই আছে এক একটা একটা রেঞ্জের মধ্যে আছে সো ইজিলি ক্লিন করা যাবে খুব সম্ভবত কারণ ওয়ার্ডেনের ইলেকট্রো আউল এখানে খুব ভালো একটা রোল প্লে করবে খুব ভালো একটা সাপোর্ট দিবে ওকে সো লাভা হর্ন্ট নিচে চলে আস চলে আসছে ক্ল্যান ক্যাসেলে এবং কিংয়ের উপরে লাগছে ঠিক আছে সমস্যা নাই কিং ডিস্ট্র্যাক্ট করবে পিছন দিক থেকে সুপারমিনিয়েন্ট ক্লিয়ার করে দেবে ইজি তো ব্যাট স্পেল এখনও হাতে আছে দেখা যাক কতটুকু কী করা যায় না যেটা ভাবছিলাম সেটা হয় নাই অ্যাকচুয়ালি আরও ভালো কাজ যেহেতু স্ক্যাটার শট দুইটা একই কম্পার্টমেন্টে বাঁশখানে কোনো ডিভাইডের নাই সো ব্যাটেল ব্লিম স্ক্যাটার শটের ওই কম্পার্টমেন্টেই গেছে জাস্ট ইজিলি দুইটা স্ক্যাটার শট ক্লিয়ার করে দিল যদিও ব্যাট স্পেলও হেল্প করছে কারণ ব্যাট স্পেল ড্রপ করা হয়ে গেছে এখন শুধু ক্লিন আপ একটা ইনফানো টাওয়ার একটা এক্সপো দুইটাই শেষ আর কিছু বাকি নাই জাস্ট নিচে একটা আর্চার টাওয়ার বাকি আছে আর উপরে একটা টেসলা বাকি আছে সো ও রি চাইন বোম কি ফ্রিজ করতে পারছে একটু লেট হয়ে গেছে না হলে এখানে ফ্রিজটা আর একটু আগে হইলে খুব সম্ভবত বাঁচানো যেত রয়্যাল চ্যাম্পিয়ন টেকে বাট সমস্যা নাই এনাফ ব্যাট স্পেল আছে আর আমাদের ওয়ার্ডেন এবারও এইটি পার্সেন্ট হেলথ নিয়ে এখনও বাইচা সাথে তার ইলেকট্রো আউলও আছে সো মোর দেন অ্যান অফ টাইম অ্যান্ড অ্যান অফ ট্রুপ ক্লিয়ার করার জন্য সো ট্রফি পুশ করতে চাইলে আপনারা এই কম্বিনেশনটা ইউজ করতে পারেন তো সমস্যা নাই দুইটা দেখলাম চলুন নেক্সট অ্যাটাকে চলে যাই ওকে সো নেক্সট অ্যাটাক সেম স্ট্র্যাটেজি এটা একদম টেক্সট বুক ট্রফি বেস কারণ দেখতেই পাচ্ছেন ফার্মিং ফার্মিং স্টোরেজ সব বাইরে এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটা দেওয়া হয়েছে অভিয়াসলি টাউন হল ক্ল্যান ক্যাসেল এবং ঈগল আর্টিলারি তিনটা মেজর যে স্টো বিল্ডিং আছে সবগুলা খুব ভালোভাবে প্রোটেকশন দেওয়া চলুন দেখি এই বীজটাকে কেমনে আমরা এক্সপ্লয়েট করতে পারি ইউজিং সুপ সুপারমিনিয়ন এবং ব্যাড স্পেল সাথে বেলুনও আছে আমরা কেন বেলুন মেনশন করি না বেলুনটা খুবই ইম্পর্ট্যান্ট রোল এখানে পালন করে যেহেতু সুপারমিনিয়নও খুব ভালো ট্যাঙ্ক আছে মানে খুব ভালো হিট পয়েন্ট আছে তার থেকে ভালো কিন্তু বেলুন বেলুনের হিট পয়েন্ট অভিয়াসলি আরও বেশি সো এখানে বেলুন তো এক হিসাবে ডিপিএসও হিসাবে কাজ করতেছে আর একটা ট্যাঙ্ক হিসাবেও কাজ করতেছে সো অলমোস্ট কথা বলতে না বলতেই সবগুলো ট্রুপস একদম মাঝখানে এসে পড়ছে আর একটু আর একটু লাগে ইগুলার ডাউন এবং এখন শুধু টাউন হল আল্লাহ বা ওকে না সবগুলো সবগুলো এক্স বই একসাথে সো এইখানে ওদের খুব ইজি ইজি হয়েছে এক্সবোর জন্য খুব ইজি হয়েছে অ রে ঠেলা মাইরা ব্যাটল বাইরে হলাই দিছে সো এইখানে একটু টাফ হয়ে গেল ক্লিন করার জন্য বাট ইয়াতি মাইট কিন্তু ইজিলি ক্লিয়ার করে দিছে সো এমবিপি টু ইয়াতি মাইট টাউন হলটাকে ক্লিন করার জন্য সো আমাদের কাছে এই এইটাতে কোনো হিরো বাকি নাই এখন আমাদের শুধু ডিপেন্ড করতে হবে ব্যাট স্পেল আর একটা মাত্র ফ্রিজ স্পেল আছে যেটা খুব সম্ভবত অবভিয়াসলি উইজার টাওয়ার উপরে অ্যাপ্লাই করা হবে সো হোপফুলি ক্লিন করতে পারবো আমরা টাইম মতো ইয়েস ক্লিন হয়ে গেছে এখন শুধু কুইনটাকে ক্লিন করতে পারলে থার্টি সেকেন্ড অ্যানাফ টাইম ক্লিন করার জন্য কারণ ম্যাজর কোনো এইচপিওলা স্টোরেজ নাই মানে গোল স্টোরেজ এলিক্স স্টোরেজ হলে এখানে অনেক টাইম যাইতো যেহেতু ওগুলো নাই সো বাকিগুলো ক্লিন করতে পারবে একটা গোল স্টোরেজ ছিল সো বাকিগুলো এখন জাস্ট ধরবে আর শেষ করবে ধরবে আর শেষ করবে সো আমাদের আরেকটা রিপ্লে আছে এরপরে ওইটাতে ওইটাও সেম স্ট্র্যাটেজি হোপফুলি ওইটা আপনারা দেখবেন এবং হোপফুলি এই স্ট্র্যাটেজিটা আপনারা ইউজ করতে পারবেন ট্রফি পুরুষের জন্য বা ফার্মিংয়ের জন্য যদি আপনার টাউন হল ফোরটিন বা থার্টিন সমস্যা যে কোনো একটা হলেই হবে যেহেতু এটা যে কোনো বেসে অ্যাপ্লাই করতে পারবেন হিরো ট্রুপস আনলক হওয়ার পরে সো হোপলি আপনাদের কাছে স্ট্র্যাটেজিটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস Hype when I aim up, elevating that game up, stepping up to the competition. Only first place, and that's how I'm living. I'm with it till they digging up my grave, eating all the things up on my plate. Game face when I step up in the place. I was born Then when I show up.